কোরআন যেন বলবে আল্লাহ এই লোকটা পড়তে পারতো না, তবে কোরআনওয়ালাকে চালাক জ্বালিয়ে দিত। আমরা ছোটবেলা যখন মক্তবে পড়ি, ছোটবেলা গ্রামের মক্তবে যখন পড়তাম, প্রতি রাত্রে মাগরিবের আখ্যান দিয়ে হুজুর বলতেন, চেরাগ হারিকেন দিতেন, বলতেন অমুক ঘরে গিয়ে তেল নিয়ে আস। হুজুর কাছে লিস্টি থাকতো, তিরিশ রাতের কি আছিল লিস্টি, অমুক ঘর আজকের বিকেল বেলা তেল, অমুক ঘর তেলের তেলের দামও তো মানুষের কাছে না, বড় লোকে তো তেল কিন্তু আজদের আদাসের বোতল লইয়া বাজারে যাইতাম, এটা ঝুলাই দিতাম, যাইতাম না যাইতাম না। সরিষার তেল তো আধা ছটা কিনছি, আধা 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 ভুয়া কিনছি জীবনে, বহুত বা কিনছি নি, একটা বোতলের মধ্যে রশি লাগাইয়া লটকায় লটকায় আস্তে আস্তে বাজারে যেতাম, গিয়ে এটারে প্রথম মোদি দোকানে জলের লগে ঝুলাই দিতাম, দিতাম নি। তারপরে আসার সময় ওটা বেটা ভরে থাকতো, জি বাবা এটার মধ্যে আধা সের কেরোসিনের তেল, কেরোসিনের জায়গা সরিষার তেল, জায়গা সরিষার তেলের জায়গা, এটা নিয়ে আসতাম। এই তেল মাদ্রাসা দিত প্রত্যেক দিন, আমরা যাইতাম চাষি আম্মা আপনাকে তেল আজকে কইতে যে জাদু দে জাদু দে দে তো দিলে সুন্দর করে হারিকেনটা মুচ্ছা টুচ্ছা সুন্দর করে তেল ভরে দিত। আজকে যে আমি নামাজ পড়ালাম, আজকে যে আমি ওয়াজ করলাম, ওই মার কবরে প্রতিটা হরফে দশ নাকি পৌঁছে গেছে, পৃথিবীর কেউ জানে না ওই মার নাম কি, কেউ জানে না ওন মার হারিকেনের তেল দিয়ে পড়ছি। সুবহানাল্লাহ, কি বলছি তাইলে, কোরআনের উপরে এক নম্বর কি ইমান, এক নম্বর কি ইমান, দুই নম্বর কি পড়া, তিন নম্বর কি বুঝা, চার নম্বর কি মানা। সুবহানাল্লাহ, বলে না এক নম্বর কি ইমান, দুই নম্বর কি পড়া, তিন নম্বর কি বুঝা, চার নম্বর কি মানা, পাঁচ নম্বর হলো নিজে, চার নম্বর নিজে মানা, ছয় নম্বর আরেকজনকে মানানো। সুবহানাল্লাহ, বলবেন আরেকজনকে কি করা। আমাদের দিন কিন্তু আমাদের কাছে এভাবে আসছে, এভাবে ওটাকে বলে দাওয়াত। তাহলে এক নম্বরে কোরআনের উপর ইমান, দুই নম্বরে কোরআন কারিমের তেলাওয়াত, তিন নম্বরে কোরআন সহিভাবে বুঝা, চার নম্বরে কোরআন নিজে মানা, পাঁচ নম্বর কোরআন মানাবার জন্য মানুষকে বলা। সুবহানাল্লাহ, বলে না এটাকেই বলে দাওয়াত, এটাকে বলে কি। এই সবগুলো মিলে যদি আমি কোরআনকে ভালোবাসি, এটাকে বলবে কোরআনকে ভালোবাসা, এটাকে বলবে আমি কোরআনওয়ালা, এটাকে বলবে কি। আমি যদি কোরআনওয়ালা হই, কোরআন কি বলবে জানেন, আমি ওর ও আমার, আমি বলবো আমি কোরআনওয়ালা, কোরআন বলবে তুমি আমি ওয়ালা। এবার হাশরের ময়দানে এটা হাত ধরবে, জিজ্ঞাসা হাত ধরে দেখা দিন, কোরআন এভাবে হাত ধরবে, এভাবে হাত ধরবে, হাত ধরে বলবে রব্বুল আলামিন ওকে জান্নাতে দিয়ে দেন, রব বলবেন হ্যাঁ আমি কথা দিয়েছিলাম, কোরআন শাফিউন মুশাফফা, কোরআন আমি কথা দিয়েছি, তুমি যাকে জান্নাতে দিতে বলবা আমি তাকে জান্নাতে দিয়ে দিব। আল্লাহ কি বলবে বলেন, আমি কথা দিয়েছি তুমি যাকে জান্নাতে দিতে বলবা আমি তাকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, বলেন মনে আমরা সব সাফা অর্থ কি, তুমি যার বেলায় বলে দিবা, মুসাফা অর্থ কি, তাকে আমি দিয়ে দিব, তুমি যার বেলায় সুপারিশ করে দিবা আমি তার বেলায় সুপারিশ লুফে নিব। কোরআন কি বলবে, এটা না তাকে আমি রাত্রে ঘুমোতে দেইনি, তাকে আমি দিনেও খেতে দেইনি, দিনে তাকে রোজা রাখতে দিয়েছি, রাতে তাকে তাহাজ্জুদ করতে দিয়েছি। সুবহানাল্লাহ, বলবেন না, সে দিনেও আমাকে ভালোবাসতো, রাতেও আমাকে ভালোবাসতো, সকালেও আমাকে ভালোবাসতো, দুপুরেও আমাকে ভালোবাসতো, বিকেলেও আমাকে ভালোবাসতো, তার চোখে ছিলাম আমি, তার কানে ছিলাম আমি, তার জবানে ছিলাম আমি, তার দেমাগে ছিলাম আমি, তার কলিজায় ছিলাম আমি, তার জবানি আমার রঙে রঙিন ছিল, তার হায়াত আমার রঙে রঙিন ছিল। সুবহানাল্লাহ, বলেন না, সে চোখে দেখতো আমি যেভাবে বলেছি সেভাবে, সে কানে শুনতো আমি যেভাবে বলেছি সেভাবে, জবানে বলতো আমি যেভাবে বলেছি সেভাবে, মাল কামাতো আমি যেভাবে বলেছি সেভাবে, মাল খরচ করতো আমি যেভাবে বলেছি সেভাবে, আজকে তাকে জান্নাতে দিতে হবে। আল্লাহ তাআলা বলবেন আর কারো বেলা বলবা, সুবহানাল্লাহ, কেন আর কারো বেলা বলবা, বলবে হ্যাঁ, রব বলেন যাও দশজন জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতে দিয়ে দাও, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন দশজনকে তুলে নিয়ে আসা।
এদেরকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছিয়ে দাও। কোরআন যেন বলবে আল্লাহ এই লোকটা পড়তে পারতো না, তবে কোরআনওয়ালাকে চালাক জ্বালিয়ে দিত। আমরা ছোটবেলা যখন মক্তবে পড়ি, ছোটবেলার গ্রামের মক্তবে যখন পড়তাম, প্রতি রাত্রে মাগরিবের আখ্যান দিয়ে হুজুর বলতেন, চেরাগ হারিকেন দিতেন, বলতেন অমুক ঘরে গিয়ে তেল নিয়ে আস। হুজুর কাছে লিস্টি থাকতো, তিরিশ রাতের কি আসিল লিস্টি, অমুক ঘর আজকের বিকেল বেলা তেল, অমুক ঘর তেলের তেলের দামও তো মানুষের কাছে না, বড় লোকে তো তেল কিন্তু আজদের আদাসের বোতল লইয়া বাজারে যাইতাম, এটা ঝুলাই দিতাম, যাইতাম না যাইতাম না। সরিষার তেল তো আদা ছটা কিনছি, আদা 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 ভুয়া কিনছি জীবনে বহুত বার কিনছিনি, একটা বোতলের মধ্যে রশি লাগাইয়া লটকায় লটকায় আস্তে আস্তে বাজারে যেতাম, গিয়ে এটারে প্রথম মুদি দোকানে জলের লগে ঝুলাই দিতাম, দিতাম নি। তারপরে আসার সময় ওটা বেটা ভরে থাকতো, জি বাবা এটার মধ্যে আদাসের কেরোসিনটা, কেরোসিনের জায়গা সরিষার তেল, জায়গা সরিষার তেলের জায়গা, এটা নিয়ে আসতাম। এই বত তেল মাদ্রাসা দিত, প্রত্যেক দিন আমরা যাইতাম, চাষি আম্মা আপনাকে তেল আজকে যে জাদু দে জাদু দে দে তো দিলে সুন্দর করে হারিকেনটা মুচ্ছা টুচ্ছা সুন্দর করে তেল ভরে দিত। আজকে যে আমি নামাজ পড়ালাম, আজকে যে আমি ওয়াজ করলাম, ওই মার কবরে প্রতিটা হরফে দশ নাকি পৌঁছে গেছে, পৃথিবীর কেউ জানে না ওই মার নাম কি কেউ জানে না, ওন মার হারিকেনের চারাগ তেল তেল দিয়ে পড়ছি, সুবহানাল্লাহ। চাটাই ছিঁড়ে যেত, ছিটাই আমাকে তো ওই আরে চাটাই কি দিবা না, ওগুলা আছে না ওগুলা ছিঁড়ে যেত না, ওগুলা ছিঁড়ে যেত আল্লাহ। তো হুজুরে কইতো ওগুলা ছিঁড়ে গেছে কি করা যায়, তো কইতো অমুক বাড়ির যা খালাম্মা আঙ্গো ওগুলা ছিঁড়ে গেছে, আচ্ছা আগামী বাজার যা ওগুলা লই লইস, বিশ টিয়া দিয়ে ওগুলা লই লইস। তো বিশটা টাকা দিলে খুশি তো দৌড় দিয়ে আইতাম, হুজুর খালাম্মা বিশ টাকা দিস, তুজুর কইতো ছাড়ছে আগামী বাজারে যাইয়া ওগুলা লই আইবা। এই ওগুলা যিনি দিয়েছেন তিনিও পেয়ে গেছেন আজকের হাদিয়া, সুবহানাল্লাহ। বলবেন না আমাদের জীবনের পেছনে আমাদের রক্তের কণিকায় কণিকায়, সেদিন থেকে সে ছয় বছর থেকে শুরু করে আজ পর্যন্ত আমার রক্তের প্রতিটা ফোঁটা কিন্তু আপনাদের দেওয়া মাল। আমার আব্বার ব্যবসা ছিল না, আমার আব্বাও ছিল মসজিদের ইমাম মাদ্রাসার ওস্তাদ, আমারও কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই, শুধু আপনারা সুবহানাল্লাহ কইতেন। সালাম ভাই আল্লাহর জন্য বলি, হারামে পাকে আল্লাহ নিতেছে বারবার, তাওয়াফের সময় বলি আল্লাহ সেই প্রথম দিন থেকে জীবনের আজ পর্যন্ত যে আমাকে যত হাদিয়া দিয়েছে আল্লাহ তাকে তুমি কবুল করো। জানি নি কে দিছে, কতজনে দিছে, আল্লাহ কত মার রান্না করেছে জীবনে, ওই মাদেরকে কবুল করো। তাহলে এই মাদ্রাসার সাথে নয়, শুধু সারা বাংলাদেশের যেখানেই যে কোনো মাদ্রাসাতে আপনি জুড়ে যাবেন আপনার কবরে এভাবে পুষতে থাকতে থাকবে। প্রতিদিন গিয়ে ফেরেশতা কি বলবে জানেন, জি জি আজকে তোমার প্যাকেট, তোমার রেখে আসা প্যাকেট আজকে আমাদের চেয়ারম্যান সাহেব মাদ্রাসা শুরু করছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকেই কোনো না কোনো মাদ্রাসাতে জুড়ে যাবেন, জানা নাই এই মসজিদের সামনে জায়গা কদ্দুর, আমার জানা নাই কদ্দুর জায়গা কে জানে, না না সামনে জায়গাটা যেটা খালে আচ্ছা সাত শতক, ক শতক মসজিদের সামনে জায়গাটা কদ্দুর, আচ্ছা কাগজের সাত শতক, কাগজের সাত শতক দখলে পাঁচ শতক, কোট কদ্দুর পাঁচ। এবার শুনেন, আনসারির বাড়ির পাশে খেজুর গাছ এমনি জরুরি এসেছে, খেজুর গাছ থেকে খেজুর পড়ে, আনসারির বাচ্চারা খেজুর তোলে, কিন্তু এই খেজুর গাছের ইহুদির খেজুর গাছ কাজ, আনসারির বাচ্চাদেরকে ইহুদি রাগ কইরা দুই হাত পিছনে বাঁধতে গাছের লোকে বাঁধতে রাখছে, তোমার পোলা আমার কাছে খেজুর খুঁজছে ওরে বাঁধতে রাখছে, আনসারির দিনের হাল কি গি বলি ইয়া রাসূলুল্লাহ। এই কথা রাসূল বললেন, এই আনসারির গাছটা কে কিনে দিবা, কে কিনে দিবা, কথা দিলাম তারা জান্নাত আল্লাহ গাছ দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কথা দিলাম। সাহাবী আবু তালহা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ কথা পাক্কা, রাসূলকে কয় কথা পাক্কা, পাক্কা
ছুটে গেলেন আনসারি, গাছটা আমার কাছে বেচো, বেচবো না, একটা গাছ দিব, বেচবো না, 100 গাছ দিব, বেচবো না, আমার ওই বাগানে 700 গাছ আছে, নিবা যাও, মামলা পাক্কা, মামলা পাক্কা, হ্যাঁ পাক্কা, দিবা গাছ দিবা পাক্কা, কত নিবে, কত গাছ, আমার বাগানে 700 গাছ, বাগান শুদ্ধ, দিবা, দিলাম, হে রাসূলুল্লাহ, মামলা পাক্কা, এক গাছ কত দিয়া, মামলা পাক্কা, জান্নাতে বাগান, আরে সুবহানাল্লাহ বলবেন না, আমরা ছোট মানুষ, আমরা শুধু আপনাদেরকে এলান শোনাই, যদি পারেন এই জায়গাওয়ালা, এই জায়গাওয়ালা মালিকের সাথে একটা ব্যবসা করে, মালিকের সাথে একটা ব্যবসা করে, মালিকের সাথে একটা ব্যবসা করেন, 500 দিবেন, দুনিয়াতে যদি 50 ফেরত না পান নাম বদলাই দিবেন, আমার রব ফাসাউফা ইউখলিফুহু, রব বলেন তুমি আমাকে দিয়ে দেখো, আমি অচিরেই এর বিনিময় তোমাকে খলিফা বানিয়ে দিব, অচিরেই দিয়ে দিব, ফাসাউফা ইউখলিফুহু, আমি অচিরেই তোমাকে ফেরত দিব, সুবহানাল্লাহ বলবেন, মালিককে দিবেন কত, মালিককে দিবেন কত, নিবেন কমপক্ষে 10, সুবহানাল্লাহ বলবেন, কমপক্ষে কত, 10, যে যে এখানে শরীক হবেন, এই জমিনে যে যে শরীক হবেন, জান কথা শুনালাম, মালিকের কাছ থেকে দুনিয়াতে 10 করে নিয়ে যাবেন, শুধু 10 করে নেবেন না, এটা কি তারে বলে যে 10 এত কম, 10 এত কম, আমি তো 70 রাজি না, আপনি কোন 10, আমি বললাম 700, মানে আমি আরো বেশি দিব, রব বলে আমি আরো বেশি দিব, তোমারে গনে গনে দিব, আগে গনে গনে, আগে 1-10 নিতাম না, 1-70 আমি কই নিতাম না, 1-700 নিতাম না, 1-7000 নিতাম না, 1-7 লাখ নিতাম না, 1-7 কোটি নিতাম না, কত নিবি, আমনে যত তত, ইয়ের 7 লাখ মাত, আরে বলেন কিসের, আরে কিসের 7 লাখ মাস, মা 8 লাখ আবার আমি নিব আমার রবকে, সুবহানাল্লাহ বলেন, রব বলেন যাও লি ওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তোমাকে গোনে গোনে পুরা পুরা দিব, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, তারপরে শুধু বাড়াবো, 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 সুবহানাল্লাহ, শুধু না বাড়ালে দুনিয়া 60 বছর দিয়া জান্নাতে কোটি কোটি বছর খামু কেমনে, বুঝেন না তো, 60 বছরের তো 70 দিয়ে পূরণ করলে কত পাবেন, 60 বছরের 700 দিয়ে পূরণ করলে কত পাবেন, 60 বছরের 7 লাখ দিয়ে পূরণ করলে কত পাবেন, ওটা কি জান্নাত শেষ না আরো সামনে হবে, ওটা কি করবে, আমি বললাম রব্বুল আলামিন কোত্থেকে বাড়াবেন, কোত্থেকে, মিন ফাদলিহি, আমার ফজলের একটা গোডাউন আছে, আমার ফজলের কি আছে, জাযাম বিমা কানু ইয়ামালুন, তোমাকে তোমার আমলের বিনিময় দিব, বিনিময় দিব গনে গনে, জাযা আতা জাযান হিসাবা, জাযা দিব গনে গনে, ফজল দিব আগনা, ফজল দিব কি বলেন, এই জন্য মালিককে দিলেন কত পাইলেন কত, মালিককে দিলেন কত, এই জন্য এই জায়গাটা কিনে দিব ইনশাআল্লাহ, কত টাকা লাগে, কত, 24 লাখ 24 জন মানুষ তৈরি হলে কতক্ষণ লাগবো, 24 লাখ 24 জন মানুষ তৈরি হলে কতক্ষণ লাগবো, 48 জন মানুষ তৈরি হতে কতক্ষণ লাগবো, কোন তালে, সুবহানাল্লাহ, টাকা আছে নি পকেটে, দেন আলহামদুলিল্লাহ, বলে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ কবুল ফরমা, রব্বুল আলামিন কবুল ফরমা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার এক জীবন দান করেন, আল্লাহ যিনি কি সেটা, আরেক লোক 500 টাকা দিচ্ছে মাশাআল্লাহ, সুস্থতার এক জীবন দান করেন, আল্লাহ যিনি এভাবে মানুষের দিলেন তার জন্য জীবনে করে হাসপাতালে দিতে না হয়, আমিন বলেন না, আল্লাহ জীবনে ব্যাঙ্গালোরও যাইতে না হয়, আল্লাহ চেন্নাই যাইতে না হয়, আল্লাহ হাসপাতালে দিতে না হয়, আল্লাহ পুলিশে দিতে না হয়, জীবনে কোনোদিন দিতে না হয়, আল্লাহ শুধু আপনি তাকে আপনার সান মতো পুরস্কার দান করেন,
আল্লাহ আপনার যোগ্যতা মতো আপনি পুরস্কার দান করেন, আপনার ক্ষমতা মতো আপনি পুরস্কার দান করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে তমাম ভালাই দিয়ে দেন। আল্লাহ সন্তানদেরকে ছত্তরের সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক দান করেন। বলেন আরেকজন, বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ।